রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননাকর মন্তব্য করেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলে অভিযোগ। এরই প্রতিবাদে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে উলুবেড়িয়া মহকুমা অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়। অপরদিকে 2021 সালের একটি মামলায় উলুবেড়িয়া মহকুমা আদালতে হাজির হয়ে জামিন পেলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তার আইনজীবী জানান, নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 21 সালে একটা কেস ছিল, উনার লকডাউনের সময় একটা কেস করেছিল। তো সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে একটা কেস হয়েছিল, তো সেই কেসটা আজকে উনি জামিন নিলেন। সেটা প্রসিডিংসের মধ্যে আছে, আজকে উনি জামিন নিলেন। যেটা বলা হয়েছে কেসে, সেটা হচ্ছে ওই ত্রাণ দিতে এসেছিলেন, তার জন্য ছড়িয়েছে, ভাইরাস ছড়িয়েছে, এমন কোনো হাবিজাবি করে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কেস দেওয়া ছিল, তো ওই জমায়েতের জন্য ইত্যাদি ইত্যাদি করে একটা ফলস কেস দেওয়া হয়েছিল, সেই কেসটা উনি আজকে জামিন নিলেন। না, সেটা কোর্ট প্রসিডিংসের উপর ডিপেন্ড করছে, হাজিরা তিনি দিতে আসবেন কি আসবেন না সেটা কোর্টের উপর ডিপেন্ড করছে, সেটা কোর্ট যেমন বিচার চলছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এবারে নির্দলের ক্যান্ডিডেটকে তার সদস্যতা খারিজ করে দিয়ে মেজরিটি চাইছেন। এই যে হিংসার রাজনীতি, এই চালাকির রাজনীতি পশ্চিমবাংলায় যে চলছে, মানুষ এর দ্বারা পরিশ্রান্ত, এবারের পরিবর্তন হবে। আমি তো কোর্টে বসে আছি, দম তাহলে করুক, সবাইকে ডাকাত ভাবে নিয়ে গেছে, তারা বংশশুদ্ধ চোর, আমাকে চোর বলছে। 600 সিকিউরিটি, 25-30টা গাড়ি, কার বাপের টাকায় সিকিউরিটি দিচ্ছে নাকি? রাজ্যের অর্ধেক পুলিশ তো টিএমসি নেতাদের বাড়ি পাহারা দিচ্ছে, গরিব মানুষকে কে দেখবে? দম থাকলে নিজের পয়সা সিকিউরিটি রাখো, ছেড়ে দাও সরকারি পুলিশ। পুলিশ সামেদারি করতে করতে তো গেলো, চোর ডাকাত কী ধরবে? তাই লোকের বাড়িতে বম, বন্দুক, 2 নম্বরি টাকা পাওয়া যাচ্ছে, কোমর ভেঙে দিয়েছো তোমরা, চাকর বাকরের মতো ব্যবহার করেছো। আগে এটাই করতে হবে, 24-এর পরে প্র্যাকটিস করছেন, চপ বেচে, বাচ্চা কোলে নিয়ে, আর আদিবাসী মহিলাদের সঙ্গে নেচে আমাদের জঙ্গলমহলের লোককে অনেক বোকা বানিয়েছেন। লোক আর বোকা বনতে রাজি নয়, প্রত্যেক ভোটে হারিয়েছে, এবারে চোখে চোখ রেখে বলেছে যে 12 বছর আপনি আমাদের জন্য কিচ্ছু করেননি, খালি প্রতিশ্রুতি দিয়েছেন, ঢপবাজি করেছেন। এবার মুখে বলে দিয়েছে জল নাই, বাড়ি দেয়নি, বাড়ির টাকা মেরে দিচ্ছে, শৌচালয়ের টাকা মেরে দিচ্ছে, খাবার নাই, চাকরি নাই, রাস্তা নাই, স্কুল নাই, কিছুই নেই জঙ্গলমহলে, লোক বলবে না, কতদিন সহ্য করবে? উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।